সহযোগিতা চেয়েছি পুলিশের সহযোগিতা, পুলিশ এখন পুলিশ আপনারা নিজেরও জানেন, তারপরও প্রশ্ন করছেন উত্তর দিচ্ছি। এখন পুলিশ যখন একসাথে রাস্তা বন্ধ করে দেয়, পুলিশ সে জায়গায় অ্যাম্বুলেন্স বা গাড়ি নিয়ে আসতে পারে না। যখন পুলিশ ওখান থেকে করতে হয়, তাকে সরানোর জন্য আর্মস ব্যবহার করতে হয়, সেটা পুলিশ করতে চায় না। একজন রাবার বুলেটে মারা গেছে, তাতেই দেখেন কত রকম নিউজ হয়ে গেছে, একজন তার এর সাথে। সুতরাং এখন যদি আপনি দেখছেন যে আমিও নিউজে দেখছি, স্ক্রল চলছে টিভিতে, যে এত বিজিবির এতগুলো গাড়ি, কি বলে প্লাটুন, এত প্লাটুন গাড়ি, কিন্তু বিজিবিকে বলা আছে, বিজিবি আপনারাও জানেন যে বিজিবির কাছে রাবার বুলেট থাকে না, বিজিবির কাছে সরাসরি বুলেট, এবং তাদেরকে কোনো গুলি করার কোনো ক্ষমতা মানা করা আছে। তো এই সুযোগটা যারা এই ভাঙচুর করছে, যারা এই এই যারা ছবি যেগুলো দেখলেন যারা করছে, তারাও আরো ভালো করে জানে যে বিজিবি গুলি করবে না তাদের, এবং সেই কারণেই তারা এই সুযোগটা নেয়। সুতরাং পুলিশের সহযোগিতা আমরা চেয়েছি, পুলিশের সহযোগিতা আমরা পেয়েছি, পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে সহযোগিতা আরো বেশি পাওয়া যেত, সেটা পাওয়া যায় না। কিন্তু সেই ক্ষেত্রে পুলিশের কোনো উপায় থাকে না, যে ওখানে যে আমাদের যে আগুন, ওখানে শ্রমিকরা কাজ করে, কর্মচারীরা কাজ করে, আগুন লাগলে যেন সেটাকে প্রোটেকশন দেওয়া যায়, যে ফায়ার হোজ আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, ওগুলো কেটে কেটে ফেলেছে। সো যে শ্রমিকদের জন্য এটা করা হয়েছে, আমার মনে হয় না যে শ্রমিকরা এই জিনিসটা করবে। আপনি দেখেন যে মেডিকেল সেন্টার ভেঙে ফেলেছে, ওখানে ক্যান্টিন ভেঙে ফেলেছে, ফেয়ার প্রাইস শপ, সব শ্রমিকদের জন্য কিন্তু এটা ভেঙে ফেলছে। এবং এটাই আমি বারবার বলছি যে এইগুলো উস্কানি দেওয়া হচ্ছে, এইটাকে সমর্থন করছি আমরা অনেকে, আমি জানি না কারা করছি আমরা, বাট এটাই সমর্থন করছি যে এই আন্দোলনকে অনেকেই সমর্থন করছেন। তো এই ধরনের জিনিসকে সমর্থন করা মানে কিন্তু একদিন নিজের ঘরে হলে তখন সমর্থনটা বোঝা যায় যে কি অবস্থা হবে। আমি এর সাথে একটু যোগ করি যে এখানে আপনারা দেখেন যে অ্যাম্বুলেন্স ওখানে ছিল, অ্যাম্বুলেন্স ভেঙে ফেলেছে, এইখানে না শুধু আরো অন্য অন্য ফ্যাক্টরিতে অ্যাম্বুলেন্স সামনে রাখা আছে, ফায়ার ব্রিগেডের গাড়ি ভেঙে ফেলেছে, ফায়ার ব্রিগেড তো আগুন নিভাতে যাচ্ছে, অ্যাম্বুলেন্স সেই শ্রমিকদেরকে, আপনার ওখানে কতজন লোক ইনজোর্ড হয়েছে এখনো তো হসপিটালে আছে, এখন আসছে প্রায় সাতজন, সাতজন হসপিটালে এখনো আছে, সেই 30 তারিখে ঘটনা ঘটেছে এখনো আছে, এবং 52 জন ইনজোর্ড হয়েছে, 52 জন হসপিটালে ভর্তি হয়েছে, ইনজোর্ড হয়েছে আরো বেশি ওখানে। আমি একটু যেটা বলি যে আমরা গতকাল আমরা 3 জন আমাদের যে শ্রমিক মারা গেছে তাদেরকে আমরা বিজিবি থেকে একটা সহায়তা করেছি, এর মধ্যে একজন যেটা ছিল যে রাসেল হালদার, সেটার ব্যাপারে নিউজ এসছে, সেটা পুলিশের টিয়ার এই রাবার বুলেটের থেকে হয়েছিল। বাকি 2 জন কিন্তু, যেমন একজন একটা শুনলেন, হ্যাঁ মোহাম্মদ ইমরান কিভাবে মারা গেছে, পুলিশের কোনো সম্পর্ক নাই, মালিকের কোনো সম্পর্ক নাই, কিভাবে মারা গেছে এটা। আরেকজন যেটা মারা গেছে আঞ্জুমানের খাতুন, এটা মেয়ে, এ কিন্তু বাইরে নিজেদের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়িতে মারা গেছে। এবং আরও আমি বলি, গতকাল যদিও আমি আমি এটা খুলেই বলছি আপনাদেরকে, গতকাল তার তার স্বামী, তার আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, পুলিশের কাছে ভিডিও ফুটেজ আছে, অন্য ফ্যাক্টরি ভাঙচুরের মধ্যে তার ছিল, এবং সেই কারণে সে ওই ঘটনার পরে সে দেশে চলে গেছে, আর আসবে না। তাকে যখন টাকা দেয় সে আসবে না, তাকে আমি অ্যাসিউর করেছি যে তোমাকে কেউ কিছু ধরবে না, ইয়ে করে আসো, সে নিজেই দেশে চলে গেছে, টাকাটা নিতেও আসতে চাচ্ছে না। তাকে রিকোয়েস্ট করে আনা হয়েছে, ওইখানকার এমপি সরপন ইনভলভমেন্ট করেছি, এমপি তাকে ডেকে নিয়ে বলেছে ঠিক আছে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলছি, তোমাকে কেউ কিছু করে, তারপরে বুঝেন যে ও কেন চলে গেছে। তো আরেকটা যে মেয়ে মারা গেছে যেটা ওর ওয়াইফ, সে কিন্তু এই ভিতরে পুলিশের ইয়েতে বা কোনো কিছু না, বাইরে তারা নিজেদের মধ্যে।